হাই আমার স্নেহের বিদ্যার্থীরা, স্নেহের পিকেডিয়ানরা, আশা করছি সকলে খুব ভালো রয়েছো। অন্তিম মুহূর্তে পড়াশোনা তোমরা করছো, প্রচণ্ড প্রেশারে রয়েছো। কাল বাদ পরশু তোমাদের এইচএস এক্সামিনেশন, ক্লাস ইলেভেন হোক চাই ক্লাস টুয়েলভ হোক সকলেরই। তো প্রথমে আমি বলে নিই শোনা তোমাদেরকে লাস্ট মুহূর্তের জন্য কীভাবে তোমরা রিভিশন করছো। হাতে আর একটা দিন রয়েছে, কালকে, আজকের দিনটা বাদ দিয়ে কালকে রয়েছে। তোমরা ফিজিক্সটাকে যেটাভাবে ভাগ করেছিল আমি, তার মধ্যে ভাগ হচ্ছে ফার্স্ট হলো কি ইলেকট্রোস্ট্যাটিক্স, আমি টুয়েলভটা প্রথম বলে নিই, তারপরে ইলেভেনের জন্য বলবো। ক্লাস ইলেভেন এবং টুয়েলভ সবার জন্যই আলোচনা করবো, কেমন? ইলেভেনের জন্য আলোচনা হবে, টুয়েলভের জন্য আলোচনা হবে। তো টুয়েলভ আসছি, প্রথম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। কী বললাম? ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্সের যে পার্টটা আছে সেই পার্টটা তুমি পুরো রিভিশন করো, প্রবলেম সেটন শেষ করো, উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো চোখ বলাও, হয়েছে? তাহলে ইলেভেনের ইলেকট্রোস্ট্যাটিক্স পুরো পার্টটা কমপ্লিট হয়ে গেল, হয়েছে? চলো, ইলেকট্রোস্ট্যাটিক্স পার্টটা এখন ইলেভেনের হয়ে গেছে, তারপরে এসো ইলেকট্রোস্ট্যাটিক্সের পরে যখন তোমার রিভিশন করা কমপ্লিট হয়ে গেছে, এবারে তুমি ওই পোর্শনটা থেকে যেটুকু পোর্শন পড়লে তুমি সেই পোর্শনটাকে ভালো করে তুমি এবারে খাতার মধ্যে নোট ডাউন করো। অর্থাৎ নোট ডাউন করা মানে কীরকম ধরনের? তোমার মনে হলো যে আমি ক্যাপাসিটর এর পোর্শনটা ইউ সমান হাফ সিবি স্কোয়ারটা পারছি কিনা দেখি তো, নামাও। যখন তুমি দেখবে নিজে থেকে যে কোনো থিওরি ওর মধ্যে তুমি নামাতে পারছো, মানে তোমার প্রিপারেশান ওখানটা থেকে কমপ্লিট হয়ে আছে। আসছি এবার অঙ্কের পোর্শনে। স্যার, অঙ্কের পোর্শনটা কীভাবে রিভিশন হবে আমাদের? যদি অঙ্কর পোর্শনের কথা বলি, তাহলে অঙ্কের জন্য তোমায় করতে হবে কি, যে অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করে রেখেছো অলরেডি, সেই অঙ্কগুলোকে আর একবার করে আর একবার করে আর একবার করে বারবার ধরে সেই অঙ্কগুলোকে একবার চোখ বোলাও। আর এখন খাতায় কলমে করার সময় নেই তোমার হাতে। ধরো প্রবলেম সেট ওয়ান তোমরা সম্পূর্ণগুলো খাতায় লিখে রেডি করে রেখেছো, তাহলে এখন কাজ কী হবে? অঙ্কটা একবার দেখে নেওয়া, দেখে নিয়ে অঙ্কটা কী প্রসেসে আমি করেছি সেটা দেখে নেওয়া। ধরো তুমি কোনো উদাহরণের অঙ্কগুলো করে রেখেছো, এটা ইলেভেন টুয়েলভ সবার জন্য সেম কথা বলছি। তো সেই উদাহরণের অঙ্কটা তুমি দেখে নেওয়ার পরেতে ওই উদাহরণের অঙ্কটাকে তোমাকে একবার চোখ বুলিয়ে নেওয়া, যেখানে তোমার আটকাচ্ছে বলে একবার যা পেন খাতায় কষবে সেটা, বা শেষ। ক্লিয়ারিটি এসছে? তারপরে এসো কারেন্ট ইলেকট্রিসিটি, একবার পুরো থিওরিটা চোখ বুলিয়ে নাও, ভালো করে দেখে নাও কোথাও কি আটকাচ্ছে কিনা, সংখ্যাটা আমার যেগুলো বলেছি আমি দেখে নেওয়ার পরে, তারপর বইটা বন্ধ করো। যে কোনো ধরো বিচলন বেগের রাশিমালা মনে করো, বিচলন বেগের রাশিমালা মনে করো, তোমার পরীক্ষা পড়েছে হুইস্টন ব্রিজের রাশিমালা, বুঝছো না, পোটেনশিওমিটারের রাশিমালা, কারচফ সূত্র, যে কোনো ধরনের থিওরি তোমাকে না দেখে সেটা নামাতে হবে। তাহলে প্রথম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, তারপরে কারেন্ট, তারপরে ম্যাগনেট মানে ম্যাগনেটিজম, ইএমআই এসি পর্যন্ত, তারপরে হচ্ছে বলো লাইট এবং মডার্ন ফিজিক্স। এরকমভাবে চারটে প্লটে, ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট, ম্যাগনেট, লাইট আর মডার্ন ফিজিক্স, মোট পাঁচটা পার্ট হচ্ছে। এই পাঁচটা পার্টকে একবার একবার করে রিভিশন করো, আর কালকে রাত্রিবেলা, অর্থাৎ কালকে রাত্রেবেলাতে তোমরা পুরো বইটা বন্ধ রেখে মাথাকে ঠান্ডা রেখে একদম টাইমের মধ্যে তোমরা ঘুমিয়ে পড়বে, অর্থাৎ রাত জাগা একদমই ঠিক হবে না। তো সেখানে তোমরা কালকে রাত্রিবেলাতে টাইমের মধ্যে তোমরা ঘুমিয়ে পড়বে, এবং সেই কাল রাত্রেতে শুধুমাত্র একবার পুরো বইটা মাথার মধ্যে রিক্যাপচুলেশন করবে, মনে 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 সব সময় যে এই থিওরিটা এরপরে এটা ছিল, এটা এরপরে ছিল, এই অঙ্কের ফর্মুলা এটা ছিল, এই এটা ছিল এটা, এরকমভাবে পরপর রিভিশন করবে, বাস খতম। ইলেভেনকেও তাই বলছি। ইলেভেনের মধ্যে কী আছে বলো? ফার্স্ট পোর্শন কী আছে ইলেভেনে? হচ্ছে তখন মেকানিক্স, তারপরে জিপিএম, তারপরে হিট, তারপরে হচ্ছে বলো বা এসএইচএম অ্যান্ড ওয়েভস। এই পুরো পোর্শনটা চারটে ভাগে ভাগ করো, আগে ভাগ করে একবার পড়ে নাও, ভালো করে পড়ে নেওয়ার পরে যে থিওরিটা তুমি পড়লে মনে হলো তোমার একটা থিওরি প্রমাণ করতে ইচ্ছা করেছে, ধরো তুমি প্রমাণ করবে যে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটন তৃতীয় সূত্র প্রতিষ্ঠা, দেখো নামাতে পারছো কি না, যে থিওরিটা তোমার মনে হচ্ছে নামাতে পারছো না সেটা আরেকবার দেখে নেবে, ব্যাস খতম হয়ে গেল। অঙ্ক একই জিনিস, অঙ্কের নিয়ম কী, অঙ্কগুলো যেটা পরপর পরপর অঙ্ক করে দেওয়া আছে, তুমি শুধু অঙ্কগুলো খাতায় তোমার নিশ্চয়ই রেডি করা আছে, সেই অঙ্কগুলো খালি চোখ বলাও, এখন আর খাতায় কলমে অঙ্ক করার সময় হাতে তোমার নেই। ওকে, লাস্ট মুহূর্তে বলি, আমি অনেককে রিকোয়েস্ট করছি আন্তরিকভাবে, আপ্রাণ চেষ্টা করেছি সোনা মানিক, আমার আন্তরিক, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, কিন্তু হয়তো সম্পূর্ণ কমপ্লিট করে উঠতে পারেনি। প্রচণ্ড যারা কোনো একটা দিন নিশ্চয় তোমার সঙ্গে লাইভ সেশানে আসবো, সেদিন কথা হবে তোমাদের সঙ্গে আমার, যে প্রচুর ব্যস্ত থাকার মধ্যেও রাত্রি বারোটা একটা পরে তোমার দেখে আমি এরকমভাবে ভিডিও বানানোর সময় পাই, সারা দিন রাত ধরে প্রচণ্ড চাপে থাকি। তো তারপরও তোমাদের জন্য আসি, হয়তো প্রত্যেকের মনের মতো করে সবগুলো ভিডিও বানিয়ে দিতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
আজকে রাত্রে বিশেষ করে ক্লাস টুয়েলভ যেহেতু সারা জীবনের একটা বড় পরীক্ষা, কিছু ওয়ান শট ভিডিও এনে দিচ্ছি। লাইটের ওয়েভ অপটিক্স আনছি আজকে আমি, তোমরা দেখবে ব্যতি চারটা। কারচফ সূত্র আনবো, চুম্বকের কিছু টপিক নিয়ে আসবো, কালকের মধ্যে এগুলো পেয়ে যাবে সব। একবার চোখ বুলিয়ে দেখে যেও, হাতে সময় হয়তো নেই। আমি প্রত্যেক কাছে ক্ষমা প্রার্থী শোনা, হয়তো সম্পূর্ণ মনের মতো করে যাদের মানে ওয়ান শট ভিডিও বলো বা প্রিভিয়াস ইয়ার বলো করে উঠতে পারেনি, ইচ্ছাকৃত নয় শোনা, এটা আমার ইচ্ছাকৃত ভুল একদমই নয়। আমি আন্তরিকভাবে বলছি শোনা মানে তোমার, এটা প্রচণ্ড ব্যস্ততার কারণেই হয়ে উঠেছে। তো সকলের জন্য দোয়া রইল, প্রেয়ার রইল, প্রার্থনা রইল যেন তোমাদের পরীক্ষা খুব ভালো হয়। আর লাস্ট মুহূর্তে একটা কথা বলবো, যে সাজেশানগুলো আমি দিয়েছি, যদি তোমাদের পরীক্ষার কোশ্চেন থিওরি বেস কোশ্চেন হয় অথবা যদি পরীক্ষার কোশ্চেন মোটামুটি সহজ লেভেলের হয়, তাহলে জেনে রাখবে যা যা দিয়েছি সব ওখান থেকে পড়বে। কিন্তু বাবু, যে কোশ্চেন টাফ তৈরি হয়, কোশ্চেন যদি ঘোরানো তৈরি হয়, কোশ্চেন যদি মারপ্যাচ তৈরি হয়, তাহলে ওখান থেকে কোনো কোশ্চেন আসবে না। কোশ্চেন কিন্তু বুদ্ধি দিয়ে করতে হবে। যদি অঙ্ক বেশি কোশ্চেন পড়ে তাহলে বুঝতে হবে, আমার বিশ্বাস এবছর যে কোশ্চেনের ট্রেন্ড রয়েছে, কোশ্চেন সহজ আসবে, থিওরিমূলক কোশ্চেনই পড়বে। তো সুতরাং ভয় পেয়ে যাও না, এটা আমার বিশ্বাস। কেন তোমরা কোভিড পরবর্তী ব্যাচ, বহুত মানে যুদ্ধ করে তোমরা এই ব্যাচের মধ্যে এসেছো, ক্লাস হয়নি অনলাইন এক্সেট্রা, তো আমার বিশ্বাস তোমাদের কোশ্চেন সহজ হবে। তো তোমরা ভয় পেও না, ইলেভেনের কোশ্চেন একটু কঠিন হবে, আমি বলে রাখছি ইলেভেন ছেলেমেয়েরা, তোমরা ভয় পেও না। টুয়েলভে আছি তোমাদের সঙ্গে সারা বছর, একটা বছর থাকবো, আশা করছি ধীরে ধীরে তোমাকে তৈরি করতে পারবো। আর টুয়েলভে ভাইদেরকে বলছি, বোনদেরকে বলছি, তোমাদের জন্য যেই মেন, যেই নিট এবং অ্যাডভান্সের জন্য হিন্দি চ্যানেল ফিজিক্স কি দুনিয়া, ওখানে আমি সিরিজ নিয়ে আসছি, ক্র্যাশ কোর্স, আশা করছি সেখানে তোমার সাথে দেখা হবে। ওকে, আজকে তোমাদের ওয়ান শট ভিডিও আসতে চলেছে, আর ক্লাস ইলেভেনের যেটুকু পোর্শন সাজেশন ভিডিও বাকি রয়েছে সেটা কভার করে দিচ্ছি। সকলে খুব ভালো থেকো, লাস্ট মুহূর্তে বলবো খুব ভালো থেকো, পড়াশোনা মন দিয়ে করো, সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে তোমার জন্য প্রেয়ার্স রইল, তোমাদের পরীক্ষা ভালো হয়, এই শুভকামনা করে আজকের ভিডিও শেষ করছি। টাটা, জয় হিন্দ।